Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learn English. Dear viewers, আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন। Dear viewers, আজকের এই ভিডিওতে আমি ম্যাজিক রুল 44 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। Dear viewers, তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আই হোপ ইউ আর প্রিপেয়ার্ড দ্যাট ওয়ে। So let's get started. Magic rule 44. কোনো বাংলা বাক্যে কর্তার অধিকারে কোনো কিছু আছে যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস যা আছে তা প্লাস এক্সটেনশন। কোন বাংলা বাক্যে কর্তার অধিকারে কোনো কিছু আছে যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস যা আছে তা প্লাস এক্সটেনশন। কোন বাংলা বাক্যে কর্তার অধিকারে কোনো কিছু আছে যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস যা আছে তা প্লাস এক্সটেনশন। কোন বাংলা বাক্যে কর্তার অধিকারে কোনো কিছু আছে যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস যা আছে তা প্লাস এক্সটেনশন। কোন বাংলা বাক্যে কর্তার অধিকারে কোনো কিছু আছে যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন: সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস যা আছে তা প্লাস এক্সটেনশন। নোট: এক্ষেত্রে সাবজেক্ট একটি অর্থাৎ একবচন হলে আই এবং ইউ ছাড়া সেই ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাজ বসে এবং অন্য সকল সাবজেক্টের পর হ্যাভ বসে। ট্রাই টু রিমেম্বার, এই ক্ষেত্রে সাবজেক্ট একটি অর্থাৎ একবচন হলে আই এবং ইউ ছাড়া সেই ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাজ বসে এবং অন্য সকল সাবজেক্টের পর হ্যাভ বসে। এই ক্ষেত্রে সাবজেক্ট একটি অর্থাৎ একবচন হলে আই এবং ইউ ছাড়া সেই ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাজ বসে এবং অন্য সকল সাবজেক্টের পর হ্যাভ বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করে নেওয়া যাক। যেমন, আমার একটি গাড়ি আছে। এই বাক্যটিতে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে আমার। আসলে আমার ইংরেজি হলো মাই, কিন্তু মাই পসেসিভ কেস হওয়ার কারণে এটি সাবজেক্ট হিসাবে সাধারণত ব্যবহৃত হয় না। আবার এর পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে সেই ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেমন মাই ফাদার, ইওর সিস্টার, এটসেট্রা। যাই হোক, এক্ষেত্রে আমরা আমার ইংরেজি এখানে আই বসাবো। তাহলে প্রথমে আমি বসাবো সাবজেক্ট আই, তারপর হ্যাভ বা হ্যাজ আই এর সাথে হ্যাভ বসে, সেই জন্য বসালাম হ্যাভ, আই হ্যাভ, তারপর গঠন অনুসারে যা আছে তা। তাহলে বাংলা বাক্যটিতে কি আছে? একটি গাড়ি। একটি গাড়ি ইংরেজি এ কার। তাহলে আমার একটি গাড়ি আছে, এর ইংরেজি হল আই হ্যাভ এ কার। পরের উদাহরণে, তার দুটি গাড়ি আছে। এক্ষেত্রেও
তার আছে ইংরেজি আমরা বসাবো হি হ্যাজ। আমি নোটে আগে আগেই বলেছিলাম এক্ষেত্রে সাবজেক্ট একটি অর্থাৎ এক বচন হলে আই এবং ইউ সারা সেই ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাজ বসে, সেই জন্য হি এর সাথে হ্যাজ বসবে। তাহলে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট হি, তার ইংরেজি আমরা এখানে হিজ বসাবো না, হি বসাবো। তারপর হি এর সাথে বসে হ্যাজ, সেজন্য বসালাম হ্যাজ, হি হ্যাজ। তারপর যা আছে তা কি আছে, দুটি গাড়ি, দুটি গাড়ি ইংরেজি হলো টু কার্স। তাহলে তার দুটি গাড়ি আছে এর ইংরেজি হলো হি হ্যাজ টু কার্স। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন একটু প্র্যাকটিস করা যাক। আমার আছে ইংরেজি আই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তার আছে হি হ্যাজ, তাদের আছে দে হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তোমাদের আছে ইউ হ্যাভ, এর আছে ইট হ্যাজ। ওয়ান্স অ্যাগেন, আমার আছে আই হ্যাভ, নট মাই হ্যাভ, আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ, আমাদের আছে উই হ্যাভ, তোমাদের আছে ইউ হ্যাভ, তাদের আছে দে হ্যাভ, এর আছে ইট হ্যাজ, ইত্যাদি। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটা আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে এই ধরনের শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.